দেখুন, এই প্রিন্টারটা ক্যানন প্রিন্টার, ক্যানন E400। এই E400 বেশিরভাগ ফ্ল্যাশ নষ্ট হলে মাদারবোর্ড চেঞ্জ করতে হয়। তা আমরা এই E400-র মাদারবোর্ড না চেঞ্জ করে কিছু পদ্ধতি ব্যবহার করছি। যেমন মনে করেন, এই E400-র মাদারবোর্ডের BIOS IC যেটা চেঞ্জ করলে আপনার প্রিন্টারটা ফ্ল্যাশ আর দেওয়া লাগবে না। BIOS IC আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। প্রিন্টারটা সহজে ফ্ল্যাশ করতে গেলে এর কোনো সফটওয়্যার এখনো বের হয়নি, যার কারণে এই আইসিটা আমরা ব্যবহার করছি। দেখুন, ক্যানন E400 5 IC, এই আইসিটা পাল্টালো, তারপরে আপনার প্রিন্টারটি রেডি হলো। E400 ফ্ল্যাশ সফটওয়্যার নাই, যার কারণে এই 5 IC-টা আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরপরই প্রিন্টারটা আপনার এখন ওকে হয়ে গেল। এখন আপনি প্রিন্টারটা অন করেছেন, দেখুন প্রিন্টারটা অন করার সঙ্গে সঙ্গে এই কার্টিজ নড়ে, এখানে ওখানে হবে, নো প্রবলেম। এখন আর প্রিন্টারটা